বন্ধুরা এখন আমরা কম বেশি সবাই জানি গ্লুটাথায়নের সম্পর্কে গ্লুটাথায়ন আমাদের শরীরে স্কিনগুলোকে রিনিউ করে যে কারণে আমাদের সারা শরীর ফর্সা হয়ে যায় শুধু কি স্কিন ফর্সা করার জন্য গ্লুটাথায়ন কার্যকরী না বন্ধুরা পাশাপাশি আমাদের শরীরকে ওভারঅল ভালো রাখতে ত্বক ও চুলকে সুন্দর রাখতে গ্লুটাথায়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবার গ্লুটাথায়নের নাম শুনলেই মার্কেটে অ্যাভেলেবেল কিছু ট্যাবলেটের কথা আমাদের মাথায় আসে জানিয়ে আমি নিজেও একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমাদের সবার পক্ষে এত দাম দিয়ে গ্লুটাথায়নের ট্যাবলেট খাওয়া সম্ভব নয় তোমরা জেনে অবাক হবে আমাদের প্রত্যেকের ঘরেই রয়েছে এমন একটি ডাল নিয়মিত আমার বলা পদ্ধতি অনুযায়ী তুমি যদি সেটাকে খাও তবে তোমার শরীরে ন্যাচারাল গ্লুটাথায়ন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে তোমার শরীরের যাবতীয় সমস্যা দিন দিন দূরে চলে যাবে তোমার স্কিন আর চুল অনেক বেশি সুন্দর হয়ে যাবে বন্ধুরা আজ আমি কথা বলতে চলেছি মুসুর ডাল নিয়ে মুসুর ডাল দু ধরনের হয় একটা গোলাপি রঙের যেটা কম বেশি সবার ঘরেই রয়েছে আরেকটা হয় ব্রাউন কালারের সাধারণত গোলাপি রঙের যে ডালটা রয়েছে সেটা আমরা ঘরোয়া উপায়ে ত্বকের যত্নের ক্ষেত্রেও ব্যবহার করি এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও কিন্তু আছে মুসুর ডাল বেটে মধুর সাথে মিশিয়ে তুমি যদি তোমার ফেসে লাগাও তোমার ফেসের সানট্যান কিন্তু দূরে চলে যায় আর প্রত্যেক দিন তুমি যদি ব্যবহার করতে পারো তোমার ত্বক অনেক বেশি ইভেন টোন্ড অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মুথ সাপেল আর ফর্সা হয়ে যায় কিন্তু কথা হলো সেটা কতদিন স্থায়ী হবে যতদিন তুমি ব্যবহার করবে ততদিনই স্থায়ী হবে কিন্তু তুমি যদি ভেতর থেকে গ্লো করো ভেতর থেকে তোমার শরীরে গ্লুটাথায়ন যদি অ্যাক্টিভ হয়ে যায় তবে তোমার যে গ্লো সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর লোকেরও নজর কাড়বে তুমি নিজেকে নিজে সুন্দর বললে বা সুন্দর ভাবলে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় যখন লোকে তোমাকে জিজ্ঞেস করবে কি ব্যাপার কি ব্যবহার করছিস কি কারণে তোর স্কিন এত গ্লোয়িং হয়ে গেল। তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ তুমি যা ফলো করছো যে স্কিন কেয়ার বা যে রুটিনের মধ্যে তুমি চলছো সেটা সত্যি তোমার জন্য কাজ করছে সো বন্ধুরা প্লিজ ভিডিওটিকে শেষ অবধি দেখবে আর আমি পূজা তোমরা দেখছো পূজা এসকে টিভি যারা আমার চ্যানেলে নিউ প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে রাখবে এই ধরনের ইম্পর্টেন্ট সব ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর যাদের মনে হচ্ছে যে আজকের এই ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং তারা প্লিজ লাইক করো আর ভিডিওটিকে শেষ অবধি দেখে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবে না তাই চলো এখন শুরু করা যাক বন্ধুরা আজকের এই ভিডিওতে জানানো সমস্ত তথ্য আমি অনেক দিন থেকে রিসার্চ করে নোট ডাউন করে রেখেছিলাম তারপর আমি একটা কনক্লুশনে এসেছি আর আজ ফাইনালি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা সাধারণত আমাদের সবার ঘরে গোলাপি কালারের যে মুসুর ডালটা হয় সেটাই থাকে আর যেটা ব্রাউন কালারের মুসুর ডাল হয় সেটা একটু কম দেখা যায় গোলাপি কালারের যে মুসুর ডালটা রয়েছে এটার মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে গ্লুটাথায়নকে অ্যাক্টিভেট করার এর মধ্যে প্রপার্টিস রয়েছে যে কারণে যখনই আমরা এটাকে বেটে আমাদের ফেসের মধ্যে লাগাই এটা অ্যান্টি এজিং গুণ দেয় পাশাপাশি আমাদের ত্বককে অনেক বেশি ফর্সা করে তোলে আমি বারবার বলছি মুসুর ডালের মধ্যে গ্লুটাথায়ন নেই কিন্তু মুসুর ডাল আমাদের শরীরের ভেতরে গিয়ে ন্যাচারাল গ্লুটাথায়নকে অ্যাক্টিভ করে দেয় যে কারণে আমাদের ত্বকের মধ্যে আর আমাদের চুলের মধ্যে একটা সৌন্দর্য চলে আসে অনেক বেশি ভালো হয়ে যায় আর বারবার বলছি শুধু ত্বক আর চুল নয় ওভারঅল বডির ফিটনেস বিভিন্ন সমস্যা দূর করতে এর জুড়ি মেলা ভার এবারে বন্ধুরা রাতের বেলা তুমি যখন মুসুর ডাল খাবে এই মুসুর ডালের মধ্যে ভরপুর মাত্রায় প্রোটিন রয়েছে প্রোটিন কমপ্লেক্স রয়েছে সাধারণত বলা হয় যে ডাল খাওয়ার সঠিক সময় হলো রাতের বেলা যে কোনো ডাল হোক সেটা মুসুর ডাল হোক মুগ ডাল হোক অরহর ডাল হোক যে কোনো ডাল খাওয়ার সঠিক সময় কিন্তু রাতের বেলা এটা আমরা অনেকেই জানি না এবার আজ যেহেতু মুসুর ডাল নিয়ে কথা বলছি তুমি রাতের বেলা যখন মুসুর ডাল খাবে তখন তোমার শরীরের মধ্যে প্রোটিন কমপ্লেক্স জেনারেট হবে আর সারা রাত তুমি যখন ঘুমোবে তোমার বডিকে রিপেয়ার করার জন্য প্রোটিন কমপ্লেক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর এই প্রোটিন কমপ্লেক্স তোমার সারাটা শরীরকে রিজেনারেট করবে তোমার সেলগুলোকে রিপেয়ার করবে সারা দিনে তোমার যা ধকল গেছে সেটাকে ক্লান্তিটাকে নিবারণ করবে তোমার ত্বকের মধ্যে একটা স্ফূর্ত ভাব নিয়ে আসবে তোমার বডির মধ্যে একটা স্ফূর্ত ভাব নিয়ে আসবে তাই আমাদের ত্বককে ওভারঅল আমাদের বডিকে ওভারঅল একটা কেয়ার নেওয়ার জন্য প্রোটিন কমপ্লেক্সের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেটা প্রাকৃতিকভাবে তুমি মুসুর ডালের মধ্যে পেয়ে যাবে বারবার বলছি গোলাপি কালারের মুসুর ডালের পাশাপাশি ব্রাউন কালারের মুসুর ডালটা তুমি যদি তোমার খাদ্য তালিকায় অ্যাড করতে পারো তবে সব থেকে বেশি ভালো হয় রাতের বেলা তুমি মুসুর ডাল খেয়ে যখন প্রপার একটা ঘুম ঘুমোবে ছয় ঘন্টা সাত ঘন্টা অথবা আট ঘন্টা এভাবে তুমি যখন ফলো করবে একটা রুটিন প্রত্যেক দিন রাতের বেলা মুসুর ডাল খেয়ে তুমি যখন ঘুমোবে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে তোমার বডি খুব সুন্দর করে রিপেয়ার হচ্ছে আর টানা এই রুটিনটা তুমি যদি ফলো করে থাকো যেমন কি ভিডিওর প্রথমে বললাম লোকজন জিজ্ঞেস করবে কি ব্যাপার তুই কি ফলো করছিস কোন রুটিনের মধ্যে আছিস যে তোর স্কিন হেয়ার আর ওভারঅল বডির ফিটনেস এত বেশি ভালো হয়ে গেছে আর তুমি রাতের বেলা চাইলে মুসুর ডালের মধ্যে এক চামচ ঘি অ্যাড করে সেটাকে খেতে পারো মনে রাখবে রাতের বেলা ঘি খেলে সেটা তোমার ফ্যাটকে বাড়ায় না মোটেও তোমার ওজনকে বাড়ায় না অনেকে ঘি খেতে ভয় পাও ওজন বেড়ে যাওয়ার জন্য কিন্তু তা হয় না রাতেরবেলা তুমি যখন ঘি খাবে সেটা তোমার বডির ভালোর ক্ষেত্রেই কাজে লাগবে মোটেও কোনোভাবে কোনো খারাপ বা ফ্যাট জেনারেট করবে না সো তোমরা কিন্তু এটা ফলো করতে পারো বন্ধুরা মনে রাখবে রোজ রাতে তোমাকে মুসুর ডাল খেতে হবে এবার মুসুর ডালকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারো বিভিন্ন ধরনের রেসিপি তুমি ইউটিউবে পেয়ে যাবে মুসুর ডালে আর সবসময় শুধু মুসুর ডাল খেতে হবে তাই নয় মুসুর ডালের সাথে তুমি অরহর ডাল মিক্সড করেও খেতে পারো বিভিন্ন মুসুর ডালে বড়া তৈরি করে খেতে পারো মোট কথা রাতের বেলা তোমাকে মুসুর ডাল খেতে হবে আর ঠিক মতো একটা প্রপার ঘুম তোমাকে ঘুমোতে হবে সাত দিনের মধ্যে তোমার চুলের মধ্যে তুমি রেজাল্ট দেখতে পারবে তোমার চুলের কেরাটিনের মাত্রাকে এটা বাড়াবে যেহেতু মুসুর ডালের মধ্যে প্রোটিন রয়েছে আর কেরাটিনও হলো আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ একটা বিশেষ ধরনের প্রোটিন এই কেরাটিনকে ভালোভাবে জেনারেট করবে পার্লারে গিয়ে আমরা দামি দামি কেরাটিন ট্রিটমেন্ট করাই কতদিন স্থায়ী হয় বলো তো আর প্রপারলি এইভাবে যদি তুমি যত্ন নাও নিজের সময় লাগবে এটা ঠিক সময় লাগলেও রেজাল্ট যে হবে সেটা কিন্তু স্থায়ী হবে তুমি মুসুর ডাল খেলে তোমার চুলে কেরাটিনের মাত্রা বৃদ্ধি পাবে তোমার চুলে তো সাত দিনের মধ্যে রেজাল্ট দেখতে পারবে আর ত্বকের ক্ষেত্রে পনেরো দিন হ্যাঁ পনেরো দিনের মধ্যে তুমি বুঝতে পারবে যে তোমার ত্বকও ইভেন্ট টোন হয়ে গেছে ত্বক দিন দিন ফর্সা হয়ে উঠছে গ্লোয়িং হয়ে উঠছে সিক্রেট কি মুসুর ডাল মানে ভাবাই যায় না আমাদের সবার ঘরে রয়েছে অথচ আমরা জানি না এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করবে আই রিকোয়েস্ট অল অফ ইউ প্লিজ এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করবে আর ত্বক আর চুল নিয়ে কথা বললে হবে না ওভারঅল বডির ফিটনেস কারণ আমাদের শরীরে প্রোটিনের প্রয়োজন রয়েছে কার্বোহাইড্রেট আর ফ্যাটের পরিমাণটা কমানো দরকার প্রোটিনের পরিমাণটা বাড়ানো দরকার আর নিয়মিত এইভাবে মুসুর ডাল তুমি যখন খাবে তোমার শরীরে কিন্তু প্রোটিনের পরিমাণটা বাড়তে থাকবে বন্ধুরা মুসুর ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে নিয়মিত তুমি যখন মুসুর ডাল খাবে তখন তোমার যে কনস্টিপেশনের প্রবলেম রয়েছে সেটা দূর হয়ে যাবে তোমার হজম শক্তি ভালো হবে তোমার পেট ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে অনেকেরই থাকবো বিশেষ করে যারা টিনেজার তাদের দেখবে ফেসের মধ্যে প্রচুর পিম্পলসের প্রবলেম দেখা যায় এটার একটা কারণ কিন্তু বন্ধুরা এই কারণের হয় তোমাদের পেট ঠিকমতো পরিষ্কার হয় না মুসুর ডাল খেলে ঠিকমতো ফাইবার তোমাদের বডি পাবে যে কারণে তোমার পেট ঠিকমতো ক্লিয়ার হয়ে যাবে আর পিম্পলসের সমস্যা বিভিন্ন ধরনের ডার্ক স্পটের সমস্যা কিন্তু থাকবে না আর যেমন কি বললাম এটা ন্যাচারাল গ্লুটাথায়নকে অ্যাক্টিভ করে ন্যাচারাল গ্লুটাথায়নকে অ্যাক্টিভ করে গ্লুটাথায়নকে শুধুমাত্র ত্বক আর চুলকে সুন্দর করার জন্য না বন্ধুরা গ্লুটাথায়ন আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে আমাদের রক্তকে পরিশোধন করতে সাহায্য করে যাদের অ্যাস্থামা বা ব্রঙ্কাইটিসের মতো সমস্যা রয়েছে তাদেরকেও ঠিক করতে গ্লুটাথায়ন সাহায্য করে আর তুমি যদি ন্যাচারালভাবে গ্লুটাথায়নটাকে অ্যাক্টিভ করতে পারো সেটার গুণ অনেক বেশি তুমি যতই বাইরে থেকে ক্যাপসুল খাও তুমি যদি সঠিকভাবে না নিয়ম পালন করো কোনো কিছুরই গুণাগুণ কিন্তু তুমি পাবে না বন্ধুরা তোমরা জেনে অবাক হবে মুসুর ডালের মধ্যে ক্ষমতা রয়েছে ক্যান্সারকে ঠিক করার যারা ঠিকমতো রোজ রাতে মুসুর ডাল খাবে এতটুকুনি বলা যেতে পারে তাদের কখনো ক্যান্সার হবে না আর যদি তুমি ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকো তুমি নিয়মিত যদি মুসুর ডাল খাও হয়তো তুমি কেমো নিয়েছো তোমার দশটা কেমো নেওয়ার প্রয়োজন পাঁচটা নিয়েছো তো আর যে কেমো নেওয়ার সময়টাকে এটা কমিয়ে দেবে মানে তোমার দশটা কেমো নেওয়ার কখনোই প্রয়োজন পড়বে না তার আগেই তুমি সুস্থ হয়ে যেতে পারবে সো ক্যান্সার মারণ রোগ আমরা বলি অথচ ঘরেই রয়েছে এমন কিছু উপাদান যেটা ঠিকমতো খেলে আমরা কিন্তু সুস্থ হয়ে উঠতে পারি তাই নিজের খাদ্য তালিকায় মুসুর ডাল অবশ্যই অ্যাড করো শুধু নিজে খেলে হবে না পরিবারের সদস্যদের মধ্যেও এই ধারণাটা জাগ্রত করতে হবে প্রত্যেকদিন রাতে তুমি রুটির সাথে খাও ভাতের সাথে খাও খালি খাও সিদ্ধ করে খাও রান্না করে খাও বড়া বানিয়ে খাও কাবাব বানিয়ে খাও মুসুর ডাল তোমাকে খেতেই হবে বন্ধুরা যারা ওয়েট লস করছো একটা নির্দিষ্ট ডায়েট চার্টের মধ্যে আছো তারা প্রত্যেক দিন রাতে অবশ্যই মুসুর ডাল খাবে মুসুর ডাল কিন্তু ওয়েট লসের ক্ষেত্রেও খুব ভালোভাবে সাহায্য করে আর হেলদি ওয়েট লসে তোমাকে সাহায্য করবে প্রোটিনের পরিমাণ তোমার শরীরে ভরপুর মাত্রায় থাকবে তোমার শরীর মোটেও দুর্বল ফিল করবে না তো যারা ওয়েট লস জার্নি শুরু করেছো বা ওয়েট লস করছো প্রত্যেক রাতে অবশ্যই তোমরা মুসুর ডাল কিন্তু খাবে এবার বন্ধুরা অনেকেই আছো মুসুর ডাল খেলে পরে বিভিন্ন ধরনের ব্যথা হয় শরীরে সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি মুসুর ডাল লাগানোর সময় হিঙের তরকা লাগিয়ে দিতে পারো আর হিঙের তরকা লাগালে ওই যে তোমার একটু মুসুর ডাল খেলে ব্যথা বিশেষ সমস্যা রয়েছে সেটা কিন্তু হবে না মনে রাখবে অরহর ডাল খেলে আমাদের গ্যাস হয় যে কারণে আমরা হিঙের তড়কা লাগাই তো গ্যাসটা সমস্যা হয় না আর মুসুর ডাল রান্না করার সময় হিঙের তরকা যদি তুমি লাগাও তবে মুসুর ডাল খেলে তোমার শরীরে যে ব্যথা বিশেষ সমস্যা হচ্ছে সেটা কিন্তু হবে না বন্ধুরা মুসুর ডাল নিয়মিত যারা খায় তাদের ইমিউনো সিস্টেম অনেক বেশি স্ট্রং হয় রোগব্যাধি সহজে তাদেরকে কিন্তু আক্রমণ করতে পারে না তাই অবশ্যই তোমাদের খাদ্য তালিকায় আজ থেকে মুসুর ডাল রাতের বেলায় অ্যাড করে দাও আর মুসুর ডালের মধ্যে বারবার বলছি রয়েছে ন্যাচারাল গ্লুটাথায়নকে অ্যাক্টিভ করার ক্ষমতা নিয়মিত মুসুর ডাল খেলে সাত দিনের মধ্যেই তুমি বুঝতে পারবে তোমার চুলের মধ্যে একটা আলাদা ধরনের শাইন চলে এসেছে তোমার চুল অনেক বেশি সুন্দর হয়ে গেছে কারণ চুলের মধ্যে কেরাটিন জাতীয় প্রোটিনের পরিমাণ কিন্তু বেড়ে যাবে পাশাপাশি তোমার ত্বকও অনেক বেশি চকচকে হয়ে যাবে ছোপ কমতে শুরু করবে ভরপুর মাত্রায় তোমার শরীর প্রোটিন পাবে যে কারণে তুমি নিজেও থাকবে স্ট্রং তাই বন্ধুরা এই ধরনের অনেক খাবারই রয়েছে যেগুলো প্রাকৃতিকভাবে গ্লুটাথায়নকে অ্যাক্টিভ করে খাওয়ার সাথে সাথে শুধু আমাদের ত্বক আর চুল নয় সারা বডি আমাদের ভালো থাকে সো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে কিনা আর এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও কি না যে কী ধরনের খাবার খেলে আমাদের ত্বক ও চুল সুন্দর থাকবে গ্লুটাথায়নের পরিমাণ বাড়বে তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো মার্কেট থেকে দামি দামি ট্যাবলেট কিনে গ্লুটাথায়ন শরীরে বাড়ানোর অনেক সাইড এফেক্টও রয়েছে কিন্তু এইভাবে প্রাকৃতিক উপায়ে একটু সময় লাগলেও কোনো ধরনের কোনো সাইড এফেক্ট ছাড়াই তুমি তোমার ত্বক ও চুলকে অনেক বেশি সুন্দর আর হেলদি করে তুলতে পারো নিশ্চয়ই ভিডিওটি আজকে খুব ভালো লেগেছে সো লাইক ইট শেয়ার ইট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন মাই নেক্সট ভিডিও